বেরো বলতেছি বেরো এবার থেকে বেরা বের হা বের হা এবার থেকে এই তুমি বিদেশ থেকে কিছু জন্য আইসো তুমি এই বিদেশ থাকতা অনে ময়রা যাইতা তাহলে আত্মায় শান্তি পাতাম যে টাকা পয়সা গেছে তুমি ওখানে ময়রা গেছো তুমি দেশে ফিরে আইসো কেন তুমি চায় চায় দেখতেছো কি ঘাট ধাক্কা দিয়ে তো এই পর্যন্ত বের করছি তাও যায় না নির্লজ্জের মতো দাঁড়িয়ে আছে লাথি মেরে এখানে দেখা দাও দেখো আব্বা আমার একটা মান সম্মান আছে আশেপাশে মানুষ শুনে পারে খারাপ করবো আমি বালা বালাই করে তুমি এখান থেকে যাও আর তুমি যদি এখান থেকে না যাও আব্বা বুঝছ তুমি যে আমার আব্বা এই জিনিস আমি বইলে দামো আর কি দেখি এটা এটাকে আমি ভালো করে জানা আছে বাবা রে আমার তাজি শ্বশুর এ বসে কই যামু ক আমি তো বুড়ো হয়ে গেছি জামু কই খামু কই থাকমু কই এটা কি আমগো ধারের বিষয় নাকি তুমি এখানে দাঁড়াই দাঁড়াই বুড়ার কি ডায়লগ শুনতাছো তোমার কি খুব ভালো লাগতাছে এমনি কি শুটিং নাটক চলতাছে এই তুমি কানতেছো কেন তুমি কানতেছ কেন তুমি বাস্তবে কান্দে কান্দে আমাকে তো কথা কবা আর আমি সেটা মানে নেবো না এই তোমার ছাল তো আমি একা না তোমার ছাল তো বড় ছাল আছে তুমি আমি সের বাসায় যাও আমি সের বাসায় যায় ওইখানে তুমি পড়ে থাকো তুমি এইখানে আসতেছো কেন বাবা রে বড় পোলার বাড়ি কই যাবো ঠিকানাও জানি না আর লোকে মাকে শুনলাম ও অনেকে খারাপ অবস্থা আহারে বড় ছেলে একদম মায়া উতরায় বসছে টাকা পয়সা নাই ওখানে থাকতে পারবো না হ্যাঁ আমার টাকা পয়সা আছে আল্লাহ আমার দিচ্ছে আমি নিজে পরিচিত হয়েছি নিজে পরিশ্রম করে তিলে তিলে এই ব্যবসাটা করিয়া বলে এইটা আমি করছি এই বাড়িটা করছি বুঝছো এইখানে তোমার জায়গা নাই তুমি এইখানটা যাও শোনো তুমি বিদেশ ছিলা না আমি ভালো ছিলাম অনেক ভালো ছিলাম আমি মনে করছিলাম আমার আবার নাই তুমি এত বছর বিদেশ হয়েছো একটা টাকা আমার দিছো মানসিক ভাব বিদেশ যায় বিদেশ থেকে কত টাকা পয়সা পাঠায় তুমি আমার একটা টাকা পাঠাচ্ছো পাঠাও নাই হ্যাঁ আমি অনেক কষ্ট কইরা ছোট থেকে বড় হয়েছি অনেক কষ্ট কইরা মা মারা যাওয়ার পর আমি যে কত কষ্ট করছি একমাত্র আমি জানি আল্লাহ জানে আর এখন তুমি আমার সুখের সময় আইছো আমি বিদেশ থেকে চলে এসে বাবা আমার তোমার এখানে জায়গা দাও না তা হবে না আমি ছোটবেলায় কথা এক পটে বলি না আব্বা তুমি আমার সাথে যা করছো তুমি জায়গা তুমি বিক্রি করে বিদেশ চলে গেছো আমাদের নিঃস্ব করে থেকে গেছো তোমার সালে তো একটা ইল্লা হয়েছে বেঞ্চালাই খায় কিন্তু আমি আমি কিচ্ছু করতে পারি নাই মাঝে নাস্তি চোখে বড় হয়েছি বাবারে বিদেশে গিয়ে কেমনি টাকা পাঠাবো বিদেশে যাওয়ার পরে তো আমার পুলিশে ধরছে বাবা আমি চৌদ্দটা বছর জেল কাটছি জেল থেকে বেরিয়া কয়েকটা দিন কাজ করে কিছু টাকা পয়সা জমিয়া দেশে ফিরে এলাম এখন তুই তো তারে দেশ আমি কই ক হা তুমি জেল কাটা ভালো হয়েছে তুমি চোদ্দ বছর জেলে থাকলা ওই জেলে ওইখানে স্টক করে মরে যেতে পারলাম না আরে কি তুমি আজের আসে কখন থেকে জ্ঞান জ্ঞান প্যান প্যান লাগাই রাখছো আমার এই বুড়ার পেঁচাল আর ভালো লাগতেছে না বাড়ির সামনে থেকে আপদ বিদায় করো মানুষজন হাসা হাসি শুরু করছে রাখো আমি বুঝতে পারছি আমি বুঝতে পারছি সুজা আঙুলি ঘি ওঠ ফেরা আঙুলটা কি করে ব্যাখ্যা করতে হয় এটা আমার ভালো করে জানা আছে যাও তুমি কেমন আছো বাবা রে ইয়া থাকবো দেখতেছো সব এত বছর পর জেল আসলাম ছেলে আমার বাড়িতে জানি না ভাই আব্বাইটি কি করিতেছে তুই আবার এমন করতেছস কেন আমি যখন শুনছি যে আব্বা দেশে আইসে আমি তো ছুটে আইছি তুই আব্বারে বাই করে দিতেছস কেন আমি আবার কি করব আমার যা করা উচিত ছিল আমি তাই করছি এত বছর বিদেশ কোনো খোঁজ খবর নাই এখন ড্যাং ড্যাং করে চলে এসে আমার বাড়ি থাকবো না মোকেল মূলক পাইছে তুই এটি কি করতেছ আব্বাই আমার কাছে যাইবো না তো কার কাছে যাইবো আবাই আমার ঠিকানা তো জানে না এটা জানে এলিকে তোর কাছে আইছে। তাই তুই আপরে ভাই করে দিবি তুই আর সন্তান না তোর একটা দায়িত্ব আছে না ভাইয়া সেই ছোটবেলা আব্বা জাগা জমি যা ছিল বিটা বাড়ি সব বেশি বিদায় গেছে বিদেশ যাওয়ার পরে আমাকে কোনো খোঁজ খবর নাই নাই তারপরে বিদেশ যায় কোনো অকাম করছে ধরা পড়ছে চোদ্দ বছর জেল খাটছে জেল খাটার পরে কিছু ক্ষয়া এখন চলে আইসে আমার থাকবো দেখো ভাইয়া ছোটোবেলা অনেক কষ্ট করছি মানুষের নাতিকুটে খাইছি চর খাইছি কেউ জায়গা দেয় নাই তারপর অনেক কষ্ট কইরা তিলে তিলে পরিশ্রমের ফল দিয়ে আমি এই বাড়িটা করছি আর এখন এইখানে আমার বাবার দিব না আমার বাবার দায়িত্ব আমি পালন করবো জীবন হও না আমি আমার আব্বার দায়িত্ব পালন করতে পারবো না আমার ছোটোবেলায় কষ্ট করতে আমার মনে আছে ভাইয়া তুই করতেছ করতেছি তুই তো এমন না ভাই তুই এমন এস কেন আরে আব্বা যেমন তলিয়ে কিছু করতে পারে নাই আব্বা তো আমার লেও কিছু করতে পারে নাই তোর তো সুখী আদায় করা উচিত ভাই আমার বাপটা বাইসা আছে এত দিন পর আবার দেখতে পারতছি তুই এমন করতেছস কেন আমি তো মনে করছিলাম আব্বা আমাকে মাঝে আর ফিরে আব না আমি যখন শুনছি যে আব্বা চোদ্দোটা বছর পর বিদেশাই আমি যখন আব্বা চোদ্দ বছর পর আবার ফিরে আসি আমার কাছে আমি তো আর থাকবার পারিনি দেখতে আয় পড়ছি আমার আপরে বাই করে দিতে সুস বাই এই হয়েছে এতই যখন আপনার বাপের প্রতি দরত উতরায় পড়তেছে না আপনার যদি এতই টাকা পয়সা থাকে বাপরে নিয়ে কোলে করে বসা বসে খাওয়ান জানতো আমার বাড়ির সামনে থেকে যান একদম মুখ সামনে কথা বলুন কার সাথে কথা বলতেছেন সেটা আগে জানতে হবে উনি কোনো বুড়ো মানুষ না উনি আপনার শ্বশুর উনি আমার বাবা আপনার সময় একটা নিম্খ হইতে পারে আপনার সময় কাফের হইতে পারে কিন্তু আমি না আমার সামনে যদি আমার বাপ নিয়ে আরেকটা উল্টাপাল্টা কথা বলেন আমার বাপরে আমি নিয়ে যাব আব্বা তুমি আমার লগে চাইবা তুমি আমার লগে থাকবা আর তুই তুই না তুই আজকে বাপ থাকতে বাপের মর্ম বুঝলি না তো বাপ যখন আড়াই যাইব তখন বুঝবি চলো আব্বা হুম